Assalamualaikum. Assalamualaikum. Subaha. Hi. Hi, আপনারা কেমন আছেন? আমরা আজকে বেড়াতে যাচ্ছি কক্সবাজার ট্যুর, ঢাকা টু কক্সবাজার। হ্যাঁ, আসলে আমাদের এই ট্যুরটা হলো সুবাহার বার্থডে উপলক্ষে। আমরা এখানে কোনো অনুষ্ঠান না করে এবার 3 সেকেন্ডে হয়ে যাবে কাউন্টার। এই যে আমরা চলে আসছি বাস কাউন্টারে, রাত 11টায় আমাদের বাস, আমরা বসে আছি। এই যে সুবাহা গরমে অস্থির হয়ে গেছে, সিএনজি জ্যামে ছিল, এবার গরম লেগেছে। এখন আমরা বাসে উঠে বসেছি, আমি আর স্বচ্ছ এক পাশাপাশি ছিটে বসেছি। এই যে আমাদের সাথে আরও লোক আছে আমাদের পিছনে, এই যে এক ভাবির দুই ছেলে, তারপর ভাই আছে, ভাই সামনে বসেছে, আর এই যে সজল, সুবাহার আব্বু আর সুবাহা। হাই সুবাহা, সুবাহা সবাইকে হাই দিয়ে দিয়েছে। এই যে আমরা এখন একটা বাস ব্রেকে আছি। আমাদের কুমিল্লার বাস ব্রেক দিয়েছিলো, কিন্তু তখন ভিডিও করা হয়নি। এটা চিটাগাঙ্গে আমরা বাস ব্রেক ছিলাম, অনেক রাত, তাই আসলে ভিডিও করাটা হয়নি। এই যে আমরা চলে এসেছি কক্সবাজারে, এইটা হচ্ছে হোটেল জামানে, তার লিভিং রুম এটা। হ্যাঁ, আমরা নিচে বসে ওয়েট করছি, আর আমাদের লাগেজগুলো উপরে নিয়ে গিয়েছে। এইটার একটা রেস্টুরেন্টও আছে, আর রুফটপে সুইমিং পুল আছে। হ্যাঁ, সুইমিং পুলে ওরা অনেক মজা করেছে, আপনারা দেখতে পারবেন ভিডিওতে, সুইমিং পুলে যে ওরা গোসল করেছে। কিন্তু তার আগে পিকচে গোসল করা, তাই ওরা বাচ্চারা অনেক মজা করেছে। এই যে আমাদের সুবাহা, ও খেলাধুলা করছে, দুষ্টু সুবাহা। সুবাহার খুব পছন্দ হয়েছে। এই যে আমরা রুমে চলে এসেছি, আমরা এখন ঝটপট ড্রেস চেঞ্জ করে নিচ্ছি, আমরা বিচে যাব। ওই যে স্বচ্ছ দাঁড়িয়ে ফটো সেশন করতেছে। স্বচ্ছ মনে করেন সময় পেলেই ফটো সেশন করে, আমি আবার সেটা ভিডিও করে ফেলেছি। এই যে আমাদের হোটেলের রুমটা, দুইটা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং, তার সাথে বারান্দা আছে। সো এবার হচ্ছে আমরা বিচে যাব। এই যে আমরা বিচে যাচ্ছি, দেখেন রোদরে ছায়া পড়েছে বালির মধ্যে। আমাদের বাড়িতে খুবই গরম ছিল। হ্যাঁ, বাড়িতে পা দেওয়া যাচ্ছিল না। ওই যে সামনে দেখেন বিচ দেখা যাচ্ছে, বিচ দেখে মনে হচ্ছে আকাশের রং আর বিচের রং একই, মনে হচ্ছে আকাশটা বিচের মধ্যে চলে এসেছে। এই যে আমরা সবাই এখন বিচে নেমে যাব গোসল করার জন্য, আই এম সো এক্সাইটেড। এই দেখেন কত মজা করব এখন আমরা, স্বচ্ছ, মোহিত, মাইনুম সবাই মিলে একসাথে ওরা বিচে নামবে। আমার তো দেখে তস হচ্ছে না। এখানে এসে ঢেউ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়, অনেক সুন্দর। আমি আসলে এখন এবার নিয়ে 5 বার আমার কক্সবাজার যাওয়া, আমার সব সময় কক্সবাজারের সমুদ্রের কাছে যেতে খুব বেশি ভালো লাগে। ওই যে স্বচ্ছ এবং মাইনুম দাঁড়িয়ে আছে, মোহিত দাঁড়িয়ে আছে, আর এই যে মাইনুম উপরে দাঁড়িয়ে আছে, আর মোহিত পানিতে নেমেছে। স্বচ্ছকে নিয়ে ছোটোবেলায় গিয়েছিলাম, তখন ও এত মজা করতে পারেনি, এবার তো পানি দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে। এর আগে ও কুয়াকাটার বিচে গিয়ে ও 2 বছর আগে এরকম মজা করেছে, আর এবার আসছে ও কক্সবাজার। ওই যে সুবাহা পানিতে নেমেছে, ওর পাপা, সুবাহার পাপা সুবাহাকে নিয়ে পানিতে নেমেছে, দাঁড়া করিয়ে রেখেছে, কিন্তু ও ঢেউ দেখে ভয় পাচ্ছে, এত বড় বড় ঢেউ। ও বলে বালি লাগে কেন ওর গায়ে, মামে আঁকা ওর গায়ে লেগে যায়, তাই ওর এটা পছন্দ না। ও নিজে খুব সুচিবায়ু। আর ওই যে উপরে ভাইয়া ভাবি দাঁড়িয়ে আছে, সাথে মাইনুম দাঁড়িয়ে আছে, মাইনুম পানিতে নামতে চাচ্ছে না, তাই ওকে নিয়ে ওর আম্মু আব্বু বুঝাচ্ছে কীভাবে নামবে পানিতে। আর স্বচ্ছ দেখেন বালি ধরা শুরু হয়ে গেছে স্বচ্ছর। স্বচ্ছ হলো খুবই চঞ্চল একটা বাচ্চা, শুধু দুষ্টামি করতে পছন্দ করে। এই যে এখনও পানি নিয়ে দুষ্টামি করতেছে, ওর মজা দেখে দেখবেন যে কারোরই কক্সবাজার যেতে ইচ্ছে হবে। আমাদের ব্লগটা দেখলে, আমাদের মজা করা দেখলে আপনারা সবাই যেতে চাবেন কক্সবাজার।
স্বচ্ছ নাম সুবাহা নামবে না, তাই ওর পাপাকে বলতেছে উপরে যাওয়ার জন্য। ও সারাক্ষণ কুলে উঠে থাকবে, পানিতে নামবেই না, কাঁধে চড়ে বসে থাকবে। এই যে আমি আমি ভিডিও করতেছি তাই আমাকে কম দেখা যাবে, সব সময় থাকবো আপনাদের পাশে। ভাবি দাঁড়িয়ে চিন্তা করতেছে নামবে কি না পানিতে, কিন্তু ঢেউ এসে এমনিতেই ভিজিয়ে দিবে, গিয়ে নেমে যে স্বচ্ছ অনেক মজা করতেছে বালিতে বসে বসে খেলতেছে। আসলে করোনার জন্য অনেক দিন দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আমাদের এমনিতেই সবসময় প্রতি বছরই আমরা ঘুরতে যাই, কিন্তু এখানে মাঝখানে 20 সালে আমরা একেবারেই ঘুরতে যেতে পারিনি, তাই বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু মন ভালো করার জন্য দূরে কোথাও ঘুরতে যাওয়া। দেখেন স্বচ্ছ শুয়েই পড়তেছে পানির মধ্যে, স্বচ্ছর শুধু দুষ্টমি, সারা গায়ে শুধু বালি লাগাচ্ছে। দেখেন ঢেউ কত ভালো লাগতেছে, এখন আমাদের ডাব খাওয়ার বিরতি চলতেছে, টায়ার্ড হয়ে গেছে তাই ওদেরকে এনার্জি দেওয়া হচ্ছে ডাব খাইয়ে। এই যে মোহিত ডাব খাচ্ছে, হ্যাঁ মোহিত দেখাচ্ছে যে ও ডাব খাচ্ছে, ওরা খুবই আনন্দিত বাচ্চারা। ওই যে ভাবিও ডাব খাচ্ছে, যে আমিও ডাব খাচ্ছি, তারপরে ওদের ওই আমাদের রানা ভাই আর আমার হাজবেন্ড সজল সাহেব ওরাও ডাব খেবে, ওরা বিচে আছে। এই যে আমরা এই দুটা খাট নিয়েছি, এখানে ওরা বসে আছে, সুবাহা এখন কলা খাচ্ছে। সুবাহা এই পুরা ট্যুরে কলা খেয়ে খেয়ে দিন পার করেছে, ও তেমন একটা কিছু খেতে চায় না কিন্তু কলাটাই ওর পছন্দের। স্বচ্ছ বসে আছে আর আমরা এই টাইমে গিয়ে বিচে নেমেছি আমি আর ভাবি। এই যে এখন ওরা বিচ থেকে এসে আমাদের হোটেলের উপরে সুইমিং পুল, ওরা চলে গেছে সুইমিং পুলে গোসল করার জন্য, এটা হলো আরেক মজা। এটা হচ্ছে আমাদের হোটেলের রুফটপে সুইমিং পুলটা। এই যে দেখেন স্বচ্ছ মজা করতেছে, স্বচ্ছ তো প্লেয়ার উঠতেই চায় না। এখানে গিয়ে পাপা আমাকে সুইমিং শিখাইছে, সুইমিং পুলে ওদের মজা করা, আমরা উপরে বসে বসে দেখি আর ওরা শুধু গোসল করে। দুই জায়গায় নামার দুই রকম মজা। সবগুলো বাচ্চা খুবই মজা করেছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চে, সবাই নামতেছি একসাথে সিঁড়ি দিয়ে। সবাই নামতেছে এক এক করে, লাঞ্চের জন্য আমরা বাইরে বের হচ্ছি। এই যে সুবাহা নামতেছে, সুবাহার পাপার কোলে, তার পিছনে ভাইয়া। স্বচ্ছ নামতেছে, নিচে চলে আসছি, নিচে চলে আসছি। আমরা এই হোটেলের রেস্টুরেন্টে খাবো না, আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়ার জন্য। কি সুন্দর হোটেলের সামনে কত ফুল গাছ, এত সুন্দর, মন আমার ইচ্ছা হয়েছে একটু ভিডিও করে রাখি। অনেক টাইপের ফুল আছে, কালারফুল ফুল আছে। এই যে আমাদের দুপুরের খাবারে আছে ভর্তা, শুটকির ভর্তা, শুটকির ভর্তা, তার সাথে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভুনা, পাতলা ডাল। এই দেখুন আমরা বিকালে বের হয়েছিলাম, বিকেলবেলা আমরা আবার ঘুরতে বের হয়েছি, বিচে যাচ্ছি, আমরা ওই লাবণের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রাতের খাবার, হ্যাঁ রাতের খাবারে অনেক ধরনের ভর্তা। আমরা ফেরার পথে একদম রাতের খাবার করে এসেছি, এই যে রূপচাঁদা মাছ, বড় রূপচাঁদা মাছ, অনেক ধরনের ভর্তা, তার সাথে আছে প্যাকেজ অনেক ধরনের ভর্তা, তার সাথে শশা, ডাল ভুনা, এবং তার সাথে বিরিয়ানিও আছে। তার সাথে বিরিয়ানি, বাচ্চারা বিরিয়ানি খাবে তাই বাচ্চাদেরকে বিরিয়ানি দেওয়া হয়েছে। এই যে আমাদের সকালের নাস্তার জন্য আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, আমরা তারপরের দিন চলে আসলাম সকালের নাস্তা খেতে। আমরা নাস্তা খেয়ে আবার বের হয়ে যাব বেড়ানোর জন্য, তাই আমরা এই যে নাস্তার টেবিলে বসেছি। দেখা হচ্ছে এখানে কি কি নাস্তা আছে।
আমরা আসলে এক এক টাইম এক এক রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, কারণ কক্সবাজারে অনেক রেস্টুরেন্ট, এক এক জায়গার রান্না এক এক রকম। এই যে সুবাহা বসে আছে, আর আমরা ঘুরতে ঘুরতে দেখেন এক একজন কালো হয়ে গেছি রোদের এত তাপ, তাও মজাটা মিস করবো না, তাই ঘুরছি শুধু। যে স্বচ্ছ, স্বচ্ছর মাম্মা, এই যে স্বচ্ছ, এটা হচ্ছে আমাদের হোটেল রেস্টুরেন্ট যেটা আমরা খেতে গিয়েছি। রেস্টুরেন্টের পুরাটা দেখাচ্ছে ঘুরিয়ে, যে রেস্টুরেন্টটা কেমন ডেকোরেশন করা। কিন্তু একটা হোটেল আছে, বাট আমরা যেহেতু অন্য হোটেলে উঠে পড়েছি তাই আমরা এই হোটেলটাতে উঠিনি। আমরা এখানে খেতে যেতাম, নাস্তা খেয়েছি আমরা এখানে, আমরা এখানে লাঞ্চ ডিনারও করেছি। এই যে এখানে আমরা নিয়েছি ডাল আর পরোটা, তার সাথে সবজি, আবার ডিম পোচো আছে। এখানকার ডালটা খুবই মজা। এই যে আমাদের চা, নাস্তার পর আমরা চা খাচ্ছি। এখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়বো। এই যে বেরিয়ে গেলাম আমরা ইনানি বিচের উদ্দেশ্যে, ওই সাইডে ব্রিজের উপর আছি আমরা, ওইদিকে যাব কি পাহাড়তলি নামে নতুন আরেকটা বিচ হয়েছে, ওইদিকে যাব। ওটা ইনানি বিচ পার হয়ে আরও কয়েক কিলোমিটার দূরে। এই যে আমরা দেখেন সাইডে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, রাস্তাটা পুরো বিচের পাশ দিয়েই। দূরে দেখেন বিচ দেখা যাচ্ছে, আর পাশ দিয়ে ঝাউবন। আমি ভাবছি কখন নামবো। আমরা ওখানে অটো দিয়ে দিয়ে সব জায়গায় ঘুরতে গিয়েছি, সবাই খুবই মজা করেছি ঘোরার সময়। আপনাদেরকে সাথে রাখার জন্য আমরা পুরা ভ্রমণটাই, দেখেন ওইদিকে কি সুন্দর ঢেউ, সব কিছুই ভিডিও করে এনেছি সবাইকে দেখানোর জন্য। মনে হচ্ছে আকাশ নিচে নেমে চলে আসছে। ওই সাইডে দেখেন কি সুন্দর ঢেউ, সমুদ্রের ঢেউ দেখতে খুবই ভালো লাগে। আমরা তার পাশ দিয়ে যাচ্ছি, আগে খুবই নিরিবিলি ছিল আর এখন খুবই ব্যস্ততম রোড হয়ে গিয়েছে। রোডের পাশে বিভিন্ন হোটেল মোটেল হয়ে গিয়েছে, পরিবেশটা খুবই সুন্দর। যেতে যেতে অনেক ঠান্ডা বাতাস পেয়েছি, ঝাউ গাছ এখন অনেক কমে গেছে, ঝাউ গাছ কেটে ফেলেছে। দেখতে কত ভালো লাগতেছে দেখেন রাস্তাটা। আমরা প্রায় চলে আসছি, আমরা কাছাকাছি চলে এসেছি। রাস্তার দৃশ্য দেখতে দেখতেই সবাই মুগ্ধ হয়ে যাচ্ছি, এত মনোরম দৃশ্য। এখানে অনেক সুন্দর সুন্দর কালারিং ফুল আছে, আর ফুলের ঘ্রাণটাও খুব নাইস। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় বন ফুল, একই গাছে দুই তিন কালারের ফুল ফুটে আছে। এই যে আমরা চলে এসেছি, এখানে দেখেন সব দোকানেই অনেক ডাব, ডাবে মানে দেখেন ছাগল ডাব খাচ্ছে, ভিতর খাচ্ছে। এটা কত পাথর। এই যে আমরা এখন বিচে নেমে গিয়েছি, এখানে অনেক পাথর, সাবধানে হাঁটতে হয়, পাথর দিয়ে পা কেটে যেতে পারে। দেখে দেখে হাঁটতে হয় স্যান্ডেল খুলে। আমরা এখন আস্তে আস্তে বিচে গিয়ে নামছি। আজকে যেহেতু আমরা একটু দূরে এসেছি তাই আমরা আর বিচে নামতে পারবো না, মানে নেমে গোসল করতে পারবো না, বাট এখানেই শেষ না, হোটেলে গিয়ে সুইমিং পুলে কিন্তু গোসল করবো।
আমরা এখানে নেমে হাঁটবো, বিচে পা ভিজাবো। এই যে সবাই দেখাচ্ছে, মোহিত মোহিন ওরা হাত দেখাচ্ছে, এই যে ভাবি ভাইয়া সবাই আছি আমরা এখানে, সুবাহা স্বচ্ছ, সুবাহার পাপা। ভাববেন না যে মামা মিসিং, মামা কিন্তু ভিডিও করে দিচ্ছে, আমি কিন্তু ক্যামেরার পিছনে, তাই আমাকে দেখা যাচ্ছে না। অবশ্যই আমাকে একটা টাইম দেখা যাবে। আমার সমুদ্র দেখতে খুবই ভালো লাগে, তাই আমি শুধু সারাক্ষণ সমুদ্রের দিকেই তাকিয়ে থাকি। ঢেউটা এত ভালো লাগে যে বলার বাহিরে। সবাই দেখেন এখানে কত আনন্দ করছে, কত লোকজন, ফটোগ্রাফাররাও আছে এখানে, অনেক বড় বড় পাথর আছে। আমরা নিচে নামবো, পাথরে পা দিব, পাথরে বসবো। আমাদের এই ব্লগটা অনেক বড়, কারণ এখানে পুরো ভ্রমণ কাহিনীটা আছে। হ্যাঁ, আমরা পুরো ভ্রমণ কাহিনীটা এখানে তুলে ধরেছি। এই যে দেখেন পানিতে নেমে গেছে স্বচ্ছ, সুবাহা ওর পাপা, আর সাথে আছে মোহিত, মোহিতও পানিতে নেমেছে। আর সুবাহা দেখেন কাঁধের উপরে বসে আছে, ও নামবে না পানিতে, তাই ও কাঁধের উপরে আছে। এখানে খুব সাবধানে আমি আসছি আর কি, পা ভিজাচ্ছি, আর যদি আমি পড়ে যাই আমার পুরো কাপড়টাই ভিজে যাবে। পানিটা এত ঠান্ডা, একদম শরীর জুড়িয়ে যায়। দেখেন কত বড় বড় ঢেউ আসতেছে ওদিক থেকে, ঢেউটা যখন আসে পানিটা কি রূপালি দেখা যায়। অনেক পর্যটক এখানে, পানিটা এসে আবার চট করে চলে যায়। ওই যে আমাকে দেখা যাচ্ছে, আমি এখন সুবাহাকে কুলে নিয়ে রেখেছি, ভাবি ভাইয়া মোহিত। কি সুন্দর ঢেউ, অতুলনীয়। দেখেন পানির ঢেউটা, আমাদের এই ব্লগটা আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে। হ্যাঁ, যে এখন আমরা চলে আসছি লাঞ্চে। এখানে ভাত আছে, গরু মাংস আছে, বিভিন্ন রকমের ভর্তা ডাল টাল এগুলো আছে। আমাদের আসলে ঘোরাঘুরির টাইমে খাওয়া আর ঘোরাই ছিল কাজ। আজ এ পর্যন্তই, আর বেশি লম্বা করব না ব্লগটাকে। আপনারা দেখতে থাকেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।